spared you the pain. Oh, I couldn't tell the fire from the flames. I'll take my share. শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আছে আপনাদের সাথে। আজকে আমরা এসেছি একটি আর্ট সাপ্লাইয়ের দোকানে, আমাদের সবার পছন্দের সুবিধার এখানে। দাদা কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। জি দাদা, আমরা সবাই ভালো আছি। সো ভিউয়ার্স, আজকের এপিসোডটা অনেক স্পেশাল, কারণ হচ্ছে আমরা আজকে সুবিধার এখানে অনেক কালার সম্পর্কে ডিটেলসে জানবো। দাদা হচ্ছে আমাদের এখানে পোস্টার সাজিয়ে রেখেছেন, আর যাদের প্রয়োজন পড়বে কালার সম্পর্কে ইন ডিটেলসে যদি আরও ইনফরমেশন জানতে চান, প্লাস কালার সম্পর্কে জানতে চান, তাহলে দাদার দোকানের কার্ডটি আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে, আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলা দাদার শপটির নাম, আপনারা এখানে চলে আসবেন, কন্ট্যাক্ট করতে পারেন দাদার সাথে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটিও দিয়ে দিব, প্লাস হচ্ছে মোবাইল নাম্বারও দিয়ে দিব, যার যেই জিনিসটা যেভাবে প্রয়োজন পড়ে সেটি কালেক্ট করতে পারেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। সুবিধা সম্পর্কে সবার আগে একটু বলে নেই, সুবিধা হচ্ছেন যখন আর্ট কলেজ ছিল সেখান থেকে পড়াশোনা শেষ করেছেন পেইন্টিং এর উপর, তাই না দাদা? ড্রয়িং এন্ড পেইন্টিং। আর সুবিধা এখন ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে কাজ করছেন, সেই সাথে দাদার একটা ফ্যাসিনেশনের জায়গা আছে। আসলে এটা ফ্যাসিনেশন বলা যায় না, এটা আসলে একটা কালেকশন বলা যেতে পারে, বিশেষ করে হচ্ছে আর্ট মেটেরিয়ালস প্রোডাক্ট, এই যে একটা আনন্দ বা একটা মজা আছে সেটাই নিয়ে কিন্তু দাদার এই স্টোরটা সাজানো। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বেশ কিছু কালার আছে। এটি হচ্ছে সবার আগে আমরা প্রাইমারি স্টেজে যারা সাধারণত কালার ব্যবহার করে তাদের জন্য হচ্ছে আমরা শুরু করব তাদের কালার। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অয়েল প্যাস্টেল আছে। অয়েল প্যাস্টেল সম্পর্কে দাদা আপনি আমাদের যদি একটু বলতেন। এখানে দুই টাইপের আমরা অয়েল প্যাস্টেল দেখতে পাচ্ছি, একটি হচ্ছে আপনার বড় সাইজ আর একটি ছোট সাইজ। এটা কত কালার দাদা? এটা 18 কালার। আচ্ছা, 18 কালারের অয়েল প্যাস্টেল কালার। হ্যাঁ, সাধারণত স্কুল লেভেলের, আচ্ছা স্কুল লেভেলের স্টুডেন্টদের জন্য ইউজ হয়, এটা হচ্ছে তার থেকে বড় কালার, যারা একটু বেশি আগ্রহ তাদের জন্য আর কি। এটা বেশ চমৎকার। সো নেক্সটে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দাদা সফট প্যাস্টেল, তাই না? এটা একই কোম্পানি, টিটি কোম্পানি। জি জি, সফট প্যাস্টেল। আচ্ছা, এটা সাধারণত তার জন্য একটি ছোট আর কি, ছোট কালার যারা অল্প পরিসরে খুব আগ্রহ নিয়ে আর কি কাজ করতে চায়। এখানে আমরা দেখতে পাচ্ছি দাদা ক্যামেল এর একটি ওয়াটার কালার সেট, এটা হচ্ছে কত কালার দাদা? এটা ক্যামেল ওয়াটার কালার সিঙ্গেল কালার, এগুলা এর মধ্যে একটা রঙই আছে। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে আছে অরেঞ্জ, কমলা কালার, এরকম প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা বক্স থাকে, পাঁচটা ভিতরে কালার থাকে। এতে মোট পাঁচটা কালারের বক্স। যদি কেউ ছোট এরকম কালারের সেট নিতে চান, অনেক কিউট টাইপের এরকম কালারের সেট অল্প পরিসরে কাজের জন্য, তারা কিন্তু দাদার এখানে যোগাযোগ করতে পারেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি দাদা এটা হচ্ছে, এটা কি অয়েল? হ্যাঁ, অয়েলের জন্য অয়েল কালার। এটা চায়না ম্যারিসের, ম্যারিসের। জি, এটাও বর্তমান সুলভ মূল্যে ভালো কালার জি পাওয়া যাচ্ছে আর কি। আচ্ছা, এটা কিন্তু আপনি বললেন ম্যারিস, ম্যারিস কিন্তু খুবই ভালো ব্র্যান্ড, বর্তমানে কিন্তু ম্যারিস নিয়ে হচ্ছে অনেক নাড়াচাড়া, আর যারা প্রফেশনালি শিল্প জগতে কাজ করছেন তাদের কাছেও কিন্তু এটি বেশ ভ্যালুয়েবল একটি প্রোডাক্ট। দাদা আমরা দেখতে পাচ্ছি একরন নামে একটি স্টুডেন্ট পোস্টার কালার্স, এই সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। পোস্টার কালার এটাও একটা জল রং, জল মাধ্যম রং। জি জি, অস্বচ্ছ কালার। আচ্ছা, এটা একটা কালারের উপরে আর একটা কালার যখন আমি ব্যবহার করব নিচের কালারটা ঢেকে যায়, ওকে, এই জন্য এটাকে অস্বচ্ছ কালার বলে। এটা মাধ্যম হচ্ছে জল রং মাধ্যম। জি, আমরা আসলে বেশ ভালো একটা সংজ্ঞা জানলাম দাদার কাছে যে একরন বা অস্বচ্ছ কালারের যে বৈশিষ্ট্যটি আছে। 15 ml এর এই কালারটি আপনারা দাদার কাছ থেকে পেয়ে যেতে পারেন, আপনারা দাদার শপে চলে আসবেন, ভার্সিটি রোডের যে পেছনের যে রোডটা আছে সেখানে পেয়ে যাবেন 12 সেটের। এটা হচ্ছে একরনেরই হচ্ছে আরেকটা স্টুডেন্ট পোস্টার কালার, এটা হচ্ছে 12 সেট, তাই না দাদা? আচ্ছা, খুবই আকর্ষণীয় দেখা যাচ্ছে আপনার মোড়কটি, প্লাস হচ্ছে এখানে কালার সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 120 ml টোটাল, তাই না দাদা? এখানে দেওয়া আছে যেটা। আচ্ছা আচ্ছা, যদি কারোর এই কালারের প্রতি চাহিদা থাকে দেন স্ক্রিনশট দিয়ে রাখুন, আমি আপনাদের দেখিয়ে দিলাম স্ক্রিনের উপরে, সাথে সাথে লাগলেই চলে আসবেন দাদার এখানে। আরো ভ্যারাইটিস কালার হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে যাচ্ছি। এটা হচ্ছে মন্ট মার্টের কালার, তাই তো দাদা? ফেব্রিক কালার। ফেব্রিক কালার হচ্ছে যারা সাধারণত কোন রকম কাপড়ে বা নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন, আপনার পছন্দনীয় কোনো কাপড় বা এই রিলেটেড কোনো ড্রেসে তুলতে চান, তাদের জন্য এটি খুবই ভালো একটি প্রোডাক্ট হিসেবে কাজে দিবে। আর এখানে দীর্ঘ বৈশিষ্ট্য দেওয়া আছে কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো আপনারা যদি চান এটি স্ক্রিনশট দিয়ে দাদাকে সরাসরি ফেসবুক যে দাদার পেজ আছে সেখানেও ইনবক্স করতে পারেন। সো দেখা যাচ্ছে যে সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন অনলাইনে কুরিয়ারের মাধ্যমে। সো আমরা নেক্সট
যে কালারগুলো আছে আমরা সেদিকে চলে যাচ্ছি। ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা দেখতে যাচ্ছি কিছু ফ্যাব্রিক্স কালারের আরো ভ্যারাইটিজ আইটেম। দাদা, এটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বোতলে যে কালারগুলো আছে, এই কালারগুলো সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। এই কালারটার নাম হচ্ছে অ্যাক্রামিন কালার। অ্যাক্রামিন কালার, ওকে। সাধারণত আমরা হ্যান্ড প্রিন্ট করে থাকি, ব্লক করে, ব্লক বাটিক যে ডাইস গুলো আছে সেখানে কালার লাগিয়ে আর কি ইউজ করার জন্য ব্যবহার করা হয়েছে। এই কালার ইউজ করি, এর সাথে আরো কিছু মিডিয়া যোগ করতে হয়, জি জি, যেমন বাইন্ডার, এনকে, ওকে, নিউটেক্স গাম, হ্যাঁ হ্যাঁ, এইগুলো মিক্সড করে রং তৈরি করি, তারপরে আমরা জি জি ওটাকে ডাইস বা হ্যান্ড প্রিন্ট হিসেবে ব্যবহার করব। মানে এটা আসলে খুবই, যারা সাধারণত প্রোডাক্ট নিয়ে ভাবছেন বা ড্রেস ডিজাইন নিয়ে ভাবছেন বা এই সেকশনে ফ্যাশন ডিজাইনে যারা স্পেশালি পড়াশোনা করে থাকেন তাদের জন্য এটি আসলে খুবই কার্যকরী একটি প্রোডাক্ট হিসেবে কাজে আসতে পারে। আর যদি ফার্দার আরো ডিটেইলস ইনফরমেশন জানতে চান দেন দাদার এখানে আসতে পারেন। দাদা, এই রিলেটেড কি আর কোনো কালার বা কিছু আছে আপনার এখানে? হ্যাঁ, এই রিলেটেড আমরা কিছুক্ষণ আগে দেখেছি, বাট এখানে কি কিছু আছে যে দেখানোর মতো বা আমরা যদি দেখতে চাই? এইটাকে আসলে আমার তাকে সাজানো আছে, ওকে, বিভিন্ন ভ্যারাইটি আসলে অনেক ভ্যারাইটিজই আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি আরো কেউ ফার্দার ইনফরমেশন জানতে চান দেন আপনারা এখানে আসতে পারেন, সরাসরি দেখতে পারেন। আমরা একটি ছোট ইজেল দেখতে পাচ্ছি, যারা সাধারণত কিউট টাইপের ছোট পেইন্টিং করতে চান ক্যানভাসে, তারা হচ্ছে এখান থেকে হচ্ছে কালেক্ট করতে পারেন। আসলে দাদার এখানে আসলে অনেক ভ্যারাইটিজ কালেকশন আছে আর অনেক টাইপের পণ্য আছে। সো যারা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দূরে থাকেন বাট ইন্ডিয়া বা দেখা যাচ্ছে যে ঢাকায় যেতে পারেন না, বিশেষ করে যারা দক্ষিণবঙ্গে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু দাদার এই শপটা খুবই একটি কার্যকরী জায়গা। আর সব বর্তমানে তো সব থেকে সহজ যে ব্যবস্থাটা হলো যে আপনারা সবাই কুরিয়ার করেও নিতে পারবেন। সো অনেক প্রবাবিলিটি আছে, আপনারা অনেক টাইপের কালার ভ্যারাইটিস অপশন আছে এখানে। সো আমরা একটি দেখতে যাচ্ছি মন মার্টের প্রোডাক্ট। দাদা, এই মন মার্টের এই যে সিরামিক্স পেইন্ট আছে এই সম্পর্কে যদি আমাদের একটু জানাবেন। এই সিরামিক পেইন্টটা হচ্ছে আমরা সিরামিক্সের পাত্র, জি 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 জি, আমরা এটার উপরে আমরা পেইন্ট করতে পারি, পেইন্টের জন্য আর কি এটা ব্যবহার করা হয়ে থাকে, রংটা উঠবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 340 ডিগ্রি মানে সেলসিয়াসে সম্ভবত কালারটি করা যাবে, ব্যাপারটি হয়তো এরকম। যাই হোক, ফার্দার ইনফরমেশন হচ্ছে আপনারা আরও যদি প্রোডাক্টটি নেন এখান থেকেই পেয়ে যাবেন। আর প্রোডাক্টের যেই কালারগুলো আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি চান যে প্রোডাক্টের আসলে প্রাইসটা কোনটা কিভাবে কত, দেন দাদাকে সরাসরি ফোন দিতে পারেন, কারণ ফোন দেওয়ার মাধ্যমে হয়তো বা দেখা যাচ্ছে যে আরও ইনফরমেশন ডিটেলসে আপনারা পেতে পারবেন। দাদা, আমরা এটা দেখতে পাচ্ছি, এটা খুবই একটি আকর্ষণীয় প্যাকেট, মানে খুবই কালারফুল প্যাকেট। এটা সাধারণত কিসের কাজে ব্যবহার করা হয়ে থাকে দাদা? কালারটা গ্লাসের উপরে, গ্লাস পেইন্ট বলে, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা গ্লাসের উপরে করতে পারবো। এটা আসলে একটা লাইনার আছে কালো রঙের, আমরা কালো রঙের এটাকে বর্ডার দিব প্রথমে, যাই আমরা আঁকবো না কেন তার উপরে ওই বিভিন্ন 10টা কালার আছে, 10টা কালার দিয়ে আমরা সেহেতু এই পর্যন্তই হচ্ছে এই কালারের ডিসকাশন। নেক্সট আমরা দেখতে যাচ্ছি যে একটি ছোট ওয়াটার পেন দেখা যাচ্ছে। ওয়াটার পেন, এটা অবশ্যই কালার ভরে আর কি কালার করা হয়, তাই না, কালার ফিল আপ করে। সো এটা কিন্তু আসলে খুবই কার্যকরী, যারা সাধারণত দেখা যাচ্ছে যে কালার ব্রাশে অভ্যস্ত না তাদের জন্য আর কি এটা কিন্তু খুবই ভালো সলিউশন। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইসটাও দেওয়া আছে। যাই হোক, প্রাইস সম্পর্কে যদি আপনারা ডিটেলস ইনফরমেশন জানতে চান দেন দাদার অবশ্যই শপে আসতে পারেন, আরো কানেক্টেড হতে পারেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ব্রাশ পেন, এই ব্রাশ পেনটা দাদা কিসের কাজে আসে সাধারণত? এটা আসলে এর মধ্যে রং দেওয়াই থাকে, ওকে, ব্রাশ দেওয়া আছে, আমরা সরাসরি এটা আমরা ইউজ করতে, আচ্ছা আচ্ছা, কালার হিসেবে আর কি, হ্যাঁ আচ্ছা, মানে এটা কিন্তু খুবই কমফোর্ট। সাধারণত যারা মান্ডোলা বা বিভিন্ন টাইপের ডিজাইন বা ডিজাইন রিলেটেড কাজ করতে চান তারা কিন্তু এই টাইপের কালার আপনাদের কালেকশনে রাখতে পারেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ক্যামলিন, তাই না, ক্যামলিন আমি আসলে নতুন শুনছি, ক্যামলিন এটা কি ক্যামেলের? ক্যামেল, আচ্ছা, ক্যামেলেরই একটা প্রোডাক্ট। এটা কিন্তু সরাসরি ইন্ডিয়ান প্রোডাক্ট, আপনারা কিন্তু প্যাকেজিং দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু ইন্ডিয়ান দাম প্রায় সবই লেখা আছে। বাট দাদার কাছ থেকে যদি আপনারা নেন দেন আপনারা কিন্তু অনেক চিপে আর অনেক রিজনেবল প্রাইস পাবেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্রাশ সেট আর কি, পেন্সিল কালার। পেন্সিল কালার কিন্তু আমরা ছোটবেলায় যারা কাজ করেছি তাদের সবার স্মৃতির সাথে কিন্তু খুবই ভালোভাবে কানেক্টেড। আর যারা সাধারণত স্কুল বা স্কুল কলেজে পড়াশোনা করে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বেশি কার্যকরী। আপনারা দেখতে পাচ্ছেন এটা মোট 24 কালার্স আছে এখানে, পেন্সিল কালার। আর আচ্ছা আচ্ছা, 12 আচ্ছা, এর আরো ভ্যারাইটিজ আমরা দেখবো এখানে। এখানে হচ্ছে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি দাদা কিন্তু আমাদের কাছে আর একটা ছোট কালারের সেট নিয়ে আসছে। এটা ব্র্যান্ড হচ্ছে যে পেট্রা, পেট্রা ব্র্যান্ডটা কিন্তু খুবই
পরিচিত ব্র্যান্ড। এখানে দেখেন কালারের লিস্ট প্লাস সবকিছুই ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে। এখানে আমরা আরো একটু ভ্যারাইটিস দেখবো পেন্সিল কালারের। এটা হচ্ছে নেক্সট দেখবো ফেভার কাস্টেল 20, হ্যাঁ 12 পিসেস ফেভার কাস্টেলের যে ক্লাসিক পেন্সিল কালারগুলো আছে সেটি। পেন্সিল কালার হচ্ছে আমাদের আসলে ছোটবেলায় হচ্ছে আমরা ছোটবেলা থেকে আর কি আমরা এটার সাথে পরিচিত, সো এটা নিয়ে আসলে নতুন কিছু বলার নাই। আরেকটি ব্র্যান্ড দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পেট্রার কালার পেন্সিল। দাদা এই কালার পেন্সিলের যদি একটু বৈশিষ্ট্য আমাদের বলতেন। এই কালার পেন্সিলটা ভালো মানের কালার পেন্সিল। আচ্ছা আচ্ছা, এটা লিখতে যতটা স্মুথ, হ্যাঁ স্মুথ সফট ফিলিংসটা অনেকটা পাওয়া যাবে, সো অনেক সহজ হবে। এই যে কালার, যে কালারের যে গ্রেড বা বৈশিষ্ট্যটা আছে এটা কিন্তু খুব সহজে আর খুব ভালোভাবে পাওয়া যাবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে জার্মান একটি ব্র্যান্ড স্টেডলার, স্টেডলার লুনা ওয়াটার কালার পেন্সিল। এটা কিন্তু খুবই চমৎকার একটি আর খুবই ইউনিক একটি প্রোডাক্ট, মাত্র 350 টাকায় আর কি এটা অ্যাভেলেবেল আর কি পাওয়া যাচ্ছে। দাদা যদি বিশেষ বৈশিষ্ট্য আমাদের একটু বলতেন। এটা আসলে পেন্সিল, প্রথমত আমরা পেন্সিল দিয়ে এঁকে নিব, হ্যাঁ আচ্ছা আচ্ছা, শুধু আমরা ব্রাশ দিয়ে ওর উপর যে পানি টেনে দিব, আচ্ছা জল টেনে দিব, তাহলে এটা ওয়াটার কালার। মানে এটা কিন্তু খুবই ডিফারেন্ট টেকনিক, আমরা কিন্তু ছবিতেই দেখতে পাচ্ছি যে ওয়াটার কালার যে একটা ফিল আছে, বিশেষ করে পেন্সিলে যারা সাধারণত অনেক ছোটো আছেন বয়সে তাদের জন্য কিন্তু এটা খুবই চমৎকার। আর এটা কিন্তু লেখা আছে এফিসিয়েন্সি ইকোলজি, মানে এটা আসলে ইকো ফ্রেন্ডলি একটি কালার। সো মানে আসলে স্টেডলার মানেই হচ্ছে অন্য কিছু, স্টেডলার মানেই হচ্ছে আসলে যার কোনো তুলনা নেই। সো আপনারা যদি এই রিলেটেড কিছু প্রোডাক্ট নিতে চান দেন দাদার এখানে কিন্তু আসতেই পারেন, চমৎকার একটি প্রোডাক্ট। সো নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমরা ক্যামেলের, এটা কি ওয়াটার কালার তাই না দাদা? এটা হচ্ছে 12 শেডস ওয়াটার কালার। ক্যামেল সম্পর্কে আসলে বলার কিছু নাই, ক্যামেল একটি খুবই জনপ্রিয় একটি পরিচিত ব্র্যান্ড, আর এটাও কালেকশন করতে পারেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ক্যামেলের একটা বড় সেট, এটা হচ্ছে কত? এটা 20 ML, আচ্ছা আচ্ছা 20 ML, মানে এটা পরিমাণটা বেশি বাট 12 কালার, সো এটা কিন্তু বেশ চমৎকার। আর একটা দেখতে পাচ্ছি যে খুবই কিউট একটা মিনি একটা কালার, সো এটাও বেশ চমৎকার। আমরা নেক্সটে দেখতে পাচ্ছি যে দাদা এটা, হ্যাঁ এটা ফেব্রিক্স, সো ফেব্রিক্স কালার হচ্ছে অ্যাক্রিলিক আর অ্যাক্রিমিন কালার আর ফেব্রিক্স কালার তিনটার ভেতরে একটু তফাৎ আছে, কাছাকাছি এটা হ্যাঁ হার্ড, আচ্ছা আচ্ছা অ্যাক্রিমিন কালারটা একটু সফট, আচ্ছা আচ্ছা অ্যাক্রিমিন কালারটা একটু সফট। এটা আসলে ইউজ আর মিডিয়ার কোয়ালিটির সবকিছুর উপর ডিপেন্ড করে আর কি এই বিষয়গুলো আসে। সাধারণত অয়েল কালার, এটা হচ্ছে ক্যামেলের অয়েল কালার। এটা জাস্ট একটা আমরা আপনার সিঙ্গেল বার দেখাচ্ছি, এটা হচ্ছে 120 ML, এটা মোটামুটি বেশ ভালোই বড়, পর্যাপ্ত পরিমাণ প্রফেশনাল কাজের ক্ষেত্রে এটি খুবই উপকারী হিসেবে কাজে দিবে সাধারণত। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কিছু আর্কিটেকচার সাপ্লাই এর ভেতরে কিছু প্রোডাক্ট আছে এখানে। এটা দাদা সাধারণত কিসের কাজে ব্যবহার হয়ে থাকে? গ্রাফিক্স এর কাজের জন্য ব্যবহার করা হয় সাধারণত আর্কিটেকচার। আচ্ছা ওকে ওকে, ভিউয়ার্স যারা সাধারণত আর্কিটেকচার আর্কিটেক্টে পড়াশোনা করছেন আর ম্যানুয়ালে সাধারণত স্কেচিং বা এই রিলেটেড কাজ করে থাকেন, বিশেষ করে গ্রাফিক্স, তারা কিন্তু এই টাইপের কিন্তু মানে কালার পেন্সিলগুলো আপনাদের কালেকশনে রাখতে পারেন। এটা কিন্তু একটি মজার বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড আর কি, দুই সাইডেই হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার এখানে মানে খুলে যাবে এখানে একটা পার্ট, হ্যাঁ সরি এক সাইড গোল্ড, মানে আপনি কিন্তু ডাবল হচ্ছে মানে পেন্সিল বা কালারের যেই লেয়ার আছে সেটি পাবেন। যাক দাদা আমাদের হেল্প করছেন ক্লোজ করতে, আর এটিও শুকিয়ে যাবে, সো আপনারা অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন। এখানে কিন্তু আর্ট মেকার অ্যালকোহল ইঙ্ক, এটা বিশেষ বৈশিষ্ট্য নাম, আর টিঙ্গি টিঙ্গি কোম্পানিটার নাম তাই না দাদা? ওকে, সো আমরা নেক্সটে দেখতে যাচ্ছি কিছু, এটা হচ্ছে আচ্ছা ড্রয়িং ইঙ্ক, আমরা চাইনিজ ইঙ্ক নামে যেটা পড়ি। সাধারণত যারা ফাইন আর্টসে ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ে পড়াশোনা করে থাকেন তাদের জন্য এটি আসলে খুবই পরিচিত একটি মাধ্যম মিডিয়া, বিশেষ করে এটি ক্যামেলের প্রোডাক্ট। নেক্সট হচ্ছে আমরা, এটা কি আমরা দেখেছি অলরেডি তাই না দাদা? এটা আমাদের দেখা হয়েছে অলরেডি, সো এই পর্যায়ে হচ্ছে আমরা নেক্সট দেখতে যাচ্ছি অ্যাক্রিলিক কালার। অ্যাক্রিলিক কালার হচ্ছে বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে তাড়াতাড়ি কাজ করার জন্য বিশেষ বৈশিষ্ট্যের একটি কালার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ম্যারিসের কিছু ব্লু কালারের বড় টিউব এনেছি আর দাদা আমাদের দেখাচ্ছেন। সো এই কালারের দাদা বৈশিষ্ট্য, মানে এটা হচ্ছে আপনার কত ML দাদা? 300 ML, মানে এটা বেশ বড়, সব থেকে বড়। সো যারা চান তারা এইগুলো কালেক্ট করতে পারেন। এখানে আমরা স্টেপ বাই স্টেপ আরো কিছু কালার দেখিনি, এটা হচ্ছে ম্যারিসেরি কালার সেম স্টাইল, এটা হচ্ছে অরেঞ্জ, আচ্ছা ক্যামেলের, ওকে অ্যাক্রিলিক, এটা হচ্ছে ক্যামেলের অ্যাক্রিলিক। ক্যামেলের অ্যাক্রিলিক কিন্তু বেশ মজার, প্যাকেজিংটাও খুবই চমৎকার, এটা হচ্ছে গুণমানেও অনেক, হ্যাঁ গুণমানেও অনেক বেটার। আর যদি কেউ ফার্দার ইনফরমেশন পেতে চান দেন সরাসরি দাদার শপে এসে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে হচ্ছে আরও কিছু কালার আমরা দেখতে পাচ্ছি 120 ML সেম স্টাইলে। নেক্সট ম্যারিসের, হচ্ছে আমরা ম্যারিসের কিছু কালার দেখতে পাচ্ছি,
সুবিধা সম্পর্কে সবার আগে একটু বলে নেই, সুবিধা হচ্ছেন যখন আর্ট কলেজ ছিল সেখান থেকে পড়াশোনা শেষ করেছেন পেইন্টিং এর উপর, তাই না দাদা? ড্রয়িং পেইন্টিং। আর সুবিধা এখন ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে কাজ করছেন, সেই সাথে দাদার একটা ফ্যাসিনেশনের জায়গা আছে। আসলে এটা ফ্যাসিনেশন বলা যায় না, এটা আসলে একটা কালেকশন বলা যেতে পারে, বিশেষ করে হচ্ছে আর্ট মেটেরিয়ালস প্রোডাক্ট, এই যে একটা আনন্দ একটা মজা আছে সেটাই নিয়ে কিন্তু দাদার এই স্টোরটা সাজানো। সো দাদা কিন্তু পাশাপাশি হচ্ছে ক্যানভাস বাইন্ডিং থেকে শুরু করে মানে ওভারঅল আপনি একটা মানে মিনিমালিস্টিক একটা ধারণা পাবেন, প্লাস দাদা যে স্টুডিও আছে আপনারা সেটাও দেখতে পাবেন এখানে আসলে, প্লাস কোনোরকম কোনো এক্সপিরিয়েন্স বা কোনো কোয়েশ্চেন আনসার যদি থাকে সরাসরি দাদাকে সেটাও করতে পারবেন। নেক্সট আমরা দাদার কাছ থেকে শুনি। দাদা আপনি যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে আমার এই আর্ট মেটেরিয়ালস এই শপটা আমি গত 3 বছর হলো এখানে করেছি। জি, আসলে আমার ছবি আঁকার ক্ষুধা থেকেই এইখানে আসা। তো আমি এই শপটা চালাই পাশাপাশি ছবি আঁকি। তো এই আমার যেটা মনে হয়েছে যেখানে খুব সহজ সুলভ মূল্যে আমরা স্টুডেন্টদেরকে বা যারা ছবি আঁকেন তাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের এই নাগরদোলা। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা সুবিধার কাছ থেকে তার লাস্ট যেই পেইন্টিং প্লাস হচ্ছে আর্ট রিলেটেড যে ইকুইপমেন্টগুলো আছে বিশেষ করে কালার, আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করছিলাম সেই রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে তার শেষ পর্যায়েটা আমরা দেখে নেই। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ম্যারিসের কিছু অ্যাক্রিলিক কালার আছে, ব্লু আর বিভিন্ন ছোট ছোট টিউব। ছোট ছোট টিউব দেখানোর কারণ হচ্ছে এই জন্যে, কারণ অনেকে দেখা যায় যে ব্রড লেভেলে কাজ করতে চান না, তো তাদের জন্য এইটা খুবই পারফেক্ট জিনিস। আর আমরা মন মার্টের একটি প্যাকেট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাক্রিলিক পেইন্ট পেন্স আর কি। দাদা এই অ্যাক্রিলিক পেইন্ট পেন্সের যে বৈশিষ্ট্যগুলো আছে এই সম্পর্কে যদি আপনি আমাদের একটু বলতেন। আসলে এটা হচ্ছে অ্যাক্রিলিক পেইন্ট পেন, এটা ড্রেস, ছোট ছোট ব্যাগ, হ্যাঁ এই এটা খুব নিখুঁত ভাবে কাজ করার জন্য। এর কালার কি উঠে যাওয়ার কি কোনো সম্ভাবনা থাকে? এটা ফেব্রিক্স কালার, এটা উঠবে না। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি দাদা আমাদের জন্য অলরেডি বের করে রেখেছেন, এটা ম্যারিসের একটা কালার, এটা ম্যারিসের কালার। ওকে, খুবই সুন্দর আসলে। এটা হচ্ছে 12 ml আমরা দেখতে পাচ্ছি। খুবই স্বল্প পরিসরে যদি আমি কাজ করে থাকি সাধারণত দেখা যাচ্ছে যে যখন আমাদের খুবই ছোট টাইপের কিছু কাজ করার প্রয়োজন পড়ে এটা খুবই কাজে দিবে। তাই গোল্ডেন স্প্রেগুলোর ব্যাপারটা কিরকম যদি আমাদের একটু বলতেন। এটা হচ্ছে এসপি লিকুইড কালার, সিনথেটিক কালার এটা। আচ্ছা, এটা খুব সহজেই স্প্রে করে মানে স্প্রে টাইপের যে কোনো মেটাল বা কোনো পলিশিং জাতীয় জায়গার ক্ষেত্রে আর কি এটা খুবই কাজে দেয় আর কি সাধারণত। আচ্ছা আচ্ছা, বিভিন্ন কালার আছে, গোল্ডেন, সিলভার। এটা তো মনে হয় এটা তো বাইরে থেকে ইম্পোর্ট করা, চায়না। আচ্ছা, চায়নার থেকে আর কি। ওকে, সো ভিউয়ার্স এই পর্যায়ে হচ্ছে আমরা দেখে নিব আরো কিছু কালারের আইটেম। তার ভেতর হচ্ছে দাদা এইটা মন মার্টের এই কালারটা সম্পর্কে যদি আমাদের বলতেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 36 পিসেস আর কি কালার আছে, 36 ml আর কি। হ্যাঁ, এ সম্পর্কে যদি একটু বলতেন, এটা কি অ্যাক্রিলিক কালার? হ্যাঁ, এটা একটা চমৎকার বক্স লাগতেছে আর কি, খুবই ভালো বক্স, খুবই ভালো রং। এই রংটা আসলে বাজারে নতুন আসছে, নতুন হিসাবে খুবই ভালো রং। ওয়াও, চমৎকার বাইন্ডিং, চমৎকার হচ্ছে প্যাকেজিং। 36 এর কালার আছে দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, আপনারা যদি দেখেন যে আমরা একটু ভেতরে গিয়ে দেখি যদি সম্ভব হয় দাদা, আমরা ভেতরে গিয়ে দেখি। যাই হোক, আসলে প্যাকেজিংটা এমন ভাবে সুন্দরভাবে করা যেটা আসলে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। আমরা বুঝতেই পারছি যে আসলে কেউ যদি অনলাইনে অর্ডার করে থাকেন তাহলে তার বাসা পর্যন্ত যেতে আর কি কোনো সমস্যা হবে না। আপনারা যারা বরিশাল, সাতক্ষীরা বা আরও হচ্ছে দক্ষিণ বা নিচে যারা অঞ্চলে থাকতেছেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটি ভালো প্যাকেজ। বিশেষ করে হচ্ছে এটা হচ্ছে খুব বাইনিং করা আর কি, তারা কিন্তু যে কেউ যে কোনোভাবেই ওর তার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। আমি হচ্ছে দাদার অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদের আমার ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর, সো আপনারা দেখে নিতে পারবেন আর দেখেন যে আসলে এই জিনিসটা কত সুন্দরভাবে প্যাকেজিং করা, কতটা ভ্যারাইটিস অফ কালার আছে এখানে, প্রত্যেকটা কালারের ডিফারেন্ট ডিফারেন্ট শেড আছে। আর এটা আসলে এর মধ্যে সিলভার, গোল্ডেন, এটা সিলভার গোল্ডেন, এটা কিন্তু ইউনিক, এটা কিন্তু হচ্ছে আদার সাইড ভাবে পাওয়া যায় না। প্লাস এটা কিন্তু অনেক গ্রেড আছে, দেখেন যেমন এই তিনটা কালারের গ্রেড আছে, এখানে হচ্ছে আরও ভ্যারাইটিস ডিফারেন্ট কালারেরও গ্রেড আছে। আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ, রেড এবং আদার্স যে কালারগুলো আছে সেই কালারের রেড। যাদের হচ্ছে সাধারণত বড় টিউব
কিনতে যাচ্ছেন বাট অতিরিক্ত প্রাইজি হওয়ার কারণে কিনতে পারছেন না, তাদের জন্য কিন্তু এটা খুবই বেস্ট সলিউশন। এটা হচ্ছে মেটালিক কালার। হ্যাঁ, এটা হচ্ছে মেটালিক কালার। মেটালিক কালারের বৈশিষ্ট্য কি দাদা একটু যদি আমাদের বলতেন? ব্যবহার করতে পারবেন অবজেক্ট হিসেবে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আসলে এই জিনিসটা কতটা অথেন্টিক। হ্যাঁ, আমরা হচ্ছে কালার করলাম, পেইন্টিং করলাম, অনেক কিছু, বাট আমাদের পেইন্টিংগুলো কিন্তু সংরক্ষণের একটি ব্যাপার আসে। এই জন্যে আমরা এখন দেখে নিব যে পেইন্টিংয়ে গ্লেজি করার ক্ষেত্রে বা গ্লেজ করার ক্ষেত্রে বা স্থায়িত্ব আনার জন্যে কী কী টাইপের মেটেরিয়ালস আছে দাদার দোকানে অ্যাভেলেবেল। সো চলুন আমরা দেরি না করে শুরু দেখে আসি। দাদা, এটা আমরা দেখতে পাচ্ছি যে ম্যারিসের, এটা কী কাজে সাধারণত ব্যবহার হয় যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলতেন? এটা ম্যারিসের ফিক্সেটিভ। আচ্ছা আচ্ছা। এটা এটা মূলত চারকোল বা পেন্সিল। ওকে। হ্যাঁ, এই এই চারকোল পেন্সিল ব্যবহার করে আমাদের ছবিগুলো আঁকি কাগজে বা কাপড়ে, যাই হোক না কেন, সেটাকে স্থায়ী ফিক্স করার জন্য আর কি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আমরা নেক্সটে দেখতে যাচ্ছি যে আরেকটা ফিক্সেটিভ, এটা হচ্ছে ফর প্যাস্টেল চারকোল এন্ড পেন্সিল কালার। হ্যাঁ, এটা হচ্ছে আরফিনা, আরফিনা এই ব্র্যান্ডের, এটা ইন্ডিয়ান ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, এটাও সেম কাজে ইউজ হয় জাস্ট এই প্যাস্টেল চারকোল আর পেন্সিলের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেন্সিলের কালার যখন লেপটে যাচ্ছে পেজ একটা পেজের সাথে আরেকটা পেজে, এগুলোই ব্যবহার করলে কিন্তু সেই সমস্যাগুলো আর থাকে না সাধারণত। আরেকটা আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাক্রিলিক এন্ড, এটা হচ্ছে অয়েল এন্ড অ্যাক্রিলিক ভার্নিশ। যারা সাধারণত অয়েল কালার করতে খুব পছন্দ করেন আর অয়েল কালারের এক্সট্রা গ্লেজ বা ওই সার্ফেসগুলা পেইন্টিংয়ের যে কালারের সার্ফেসগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই চমৎকার। আর প্রত্যেকটা প্রোডাক্টের যে স্পেসিফিক প্রাইসগুলো আছে সেই প্রাইসগুলো হচ্ছে আপনারা সরাসরি দাদার সাথে আলাপ করে নিতে পারেন। এমনি দাদা, এগুলোর প্রাইস এখন কেমন চলছে? ৪০০ থেকে ৪২৫। মানে এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে। আর আরেকটা প্রোডাক্ট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জেল মিডিয়াম গ্লস, এটা হচ্ছে মন্ট মার্টের, এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি। যারা সাধারণত হচ্ছে একটু ছোট টিউব টাইপের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে যাচ্ছেন গ্লেজ, তারা কিন্তু এটা নিতে পারেন। আমার কিন্তু চ্যানেলে এর উপরে স্পেসিফিক ভিডিও দেওয়া আছে, টিউটোরিয়াল, এটি প্রোডাক্টটি কেমন বা এই প্রোডাক্টটি আসলে কেমন কার্যকরীভাবে ইউজ করা যায়, সো আপনারা সেটাও দেখতে পারবেন। আমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব। এখানে আমরা আমরা অন্য কিছু আইটেম দেখে নিব দাদা। এটা অয়েল ভার্নিশ, এটা হচ্ছে অয়েল ভার্নিশ, এটা সাধারণত কিসের ব্যবহার করা হয়ে থাকে দাদা? এটা ব্রাশ দিয়ে ক্যানভাসের উপরে সাধারণত অয়েল কালারের ক্যানভাস। এটা কি অয়েল কালারের আগে নাকি পরে? না, পরে পরে আর কি, কালারের পরে ইউজ করা হয়ে থাকে। এই প্রোডাক্টটা যদি সম্পর্কে আমাদের বলতেন, এটা লিনশিড অয়েল। আচ্ছা, লিনশিড অয়েল, তিসি তেল। আচ্ছা, এটা রিফাইন করে এটাকে অয়েল কালারের জাত করা হয়। আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি শুকানোর জন্য কিন্তু অয়েল কালারের ক্ষেত্রে লিকুইড করার জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে রঙের ঘনত্বটা বাড়ে, সেক্ষেত্রে কমানোর জন্য কিন্তু তারপিনটা ইউজ করা যেতেই পারে। ময়লাটা যাতে না পড়ে সেই জন্য সেই সার্ফেস। কিন্তু আসলে এই বর্তমানে মডার্নাইজেশনের কারণে কিন্তু আমরা প্রচুর ভ্যারাইটিস অফ প্রোডাক্ট পাচ্ছি মার্কেটে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু আমাদের মানে ধারে কাছে পাচ্ছি, বিশেষ করে হচ্ছে আমাদের হাতের নাগালে। সো এখন কিন্তু আমাদের অনেক বেশি দূরেও বা কোনো জায়গায়ও কিন্তু যেতে হবে না, বিশেষ করে ইন্ডিয়া বা বাংলাদেশের বাইরে থেকে যারা সদস্য আনান বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমরা ঢাকার থেকে অনেক কিছু কালেক্ট করি, বাট সেটা অতিরিক্ত প্রাইসের কারণে কিন্তু হয় না সেটা কালেক্ট করা। সো এটা কিন্তু বেস্ট সলিউশন আপনার। আচ্ছা, রিটার্ডার, এটা হচ্ছে ক্যামেলের একটি প্রোডাক্ট। এটা কী কাজে সাধারণত ব্যবহার করা হয় দাদা? আমরা জানি যে অয়েল কালার আস্তে আস্তে শুকায়। আচ্ছা, একদিনে অয়েল কালার শেষ করা যায় না, কালার চাইলে এক ঘন্টার ভিতরে শেষ করা যায়। এটা অ্যাক্রিলিক কালারে ব্যবহার করা হয়। অ্যাক্রিলিক আমরা অয়েল কালারে যেমন তিসি তেল ইউজ করি রঙের সাথে, আর এটা অ্যাক্রিলিক কালারের সাথে এই রিটার্ডার ব্যবহার করলে ঠিক আমরা
অয়েলের ইফেক্টটা পাবো আমরা। অয়েল যখন ধীরে ধীরে কাজ করতে পারবো তিন চার দিন ধরে, ঠিক এইটা যদি আমরা অ্যাক্রিলিক কালার সাথে ইউজ করি মিশাইয়ে, ঠিক ওরকম আস্তে আস্তে শুকাবে। মানে আসলে এটা কিন্তু খুব ম্যাজিক্যাল, যারা সাধারণত অ্যাক্রিলিকে কাজ করে অনেক বেশি অভ্যস্ত তারা যদি অয়েলের ফিলটা পেতে চান, তারা কিন্তু এই প্রোডাক্টটি মানে কোনো বাধা ছাড়াই ইউজ করতে পারেন, মানে ইটস লাইক অ্যামেজিং। সো ভিউয়ার্স, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অলমোস্ট লাইক 16+ কালার এবং 8+ আমরা হচ্ছে কালার কীভাবে গ্লসি করতে হয় পেন্টিংগুলো তার টোটাল যে ওভারভিউ আছে সেটা দেখলাম ভিডিওতে। যদি এই প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি আপনারা দাম বা প্রাইস জানতে চান, আপনারা অবশ্যই দাদাকে নক দিবেন, দাদার মোবাইল নাম্বার এবং দাদার ফেসবুক পেজ বা দাদার সাথে যোগাযোগের যে ঠিকানাগুলো আছে সেটি আমি ইনবক্সে দিয়ে দিব, জাস্ট স্ক্রিনশট করে আপনি দাদাকে সরাসরি ইনবক্স করতে পারেন। আর দাদার এখান থেকে কুরিয়ারেরও অনেক সুবিধা আছে, সো আপনারা যারা চাচ্ছেন যে হ্যাঁ আসলে এই প্রোডাক্টগুলো আমি কুরিয়ারে নিতে যাচ্ছি, তারা কিন্তু নিতে পারবেন। আর প্লাস দাদা কিন্তু অনেক রিজনেবল প্রাইসেই দামগুলো রাখেন, আপনারা ঢাকার দামে খুলনার থেকে যে কোনো প্রান্তে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন। সো ভিডিওটি শেষ করব, তো শেষ করার আগে সবাইকে বলছি যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর নেক্সট আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান সে সম্পর্কে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা যারা ভিডিওটি শেষ পর্যায়ে ছিলেন। সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।